আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে আজকে এই হেয়ারটা রিবন্ডিং করব আর দেখতেই পারছেন হেয়ার অবস্থা খুবই খারাপ অনেক রুক্ষ ড্যামেজ এবং হেয়ারে কোনো প্রাণ নেই তো এই ফার্স্ট রিবন্ডিং করবে আর এই আপু এসেছে মিরপুর তেরো নম্বর থেকে তো ওর হেয়ারে আজকে রিবন্ডিং করব ক্যানভো করব। আর এখানে আমি ফার্স্ট ক্রিমটা নিয়েছি তো যাদের চুল অতিরিক্ত কার্লি ড্যামেজ অবশ্যই ভালো ক্রিম দিয়ে রিবন্ডিং করতে হবে তা না হলে চুলের ক্ষতি হয়ে যায় চুল ভেঙে যায় বা চুল পড়ে যায় তো ফার্স্ট ক্রিমটা এখন চুলে অ্যাপ্লাই করা হচ্ছে আর অনেকেই জানতে চান যে ফার্স্ট ক্রিমটা কতক্ষণ রাখতে হবে চুলে তো এটা সম্পূর্ণ চুলের উপরে ডিপেন্ড করে কারণ চুলের আঁশ যদি একটু মোটা হয়ে থাকে সেক্ষেত্রে দেড় ঘন্টা রাখবেন আর যদি একটু পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে এক ঘন্টা তো ওর হেয়ার যেহেতু কার্লি এবং চুলের আঁশ মোটামুটি একটু মোটা আছে তো আমি ফার্স্ট ক্রিমটা চুলে দেড় ঘন্টা রাখব তো চুলে ক্রিম দেওয়ার পরে চুল চিরুনি করে দিতে হবে আর চিরুনিটা এমনভাবে করতে হবে যে চিরুনি যেন মাথার স্কাল্পে না লেগে যায় এভাবেই চিরুনি করতে হবে এই ক্রিমটা চুল মাথার স্কাল্পে যদি লাগে তাহলে কিন্তু চুল পড়ে যেতে পারে তো অনেকেই ভয়ে রিবন্ডিং করেন না যে চুল পড়ে যায় তো সাবধানে রিবন্ডিং করতে হবে তো ফার্স্ট ক্রিমটা চুলে দেড় ঘন্টা রেখে চুল ওয়াশ করে এখন ড্রাই করা হচ্ছে আর ড্রাই করার পরে চুল যখন আপনি আয়রন করবেন আয়রন করার আগে অবশ্যই একটা সিরাম অ্যাপ্লাই করবেন আর সিরামের কাজ হচ্ছে আপনার চুল সফট করবে চুলে শাইনিং আসবে এবং চুল ভেঙে পড়বে না তো অবশ্যই একটা সিরাম অ্যাপ্লাই করতে হবে আমি যে সিরামটা অ্যাপ্লাই করেছি এখন এটা হচ্ছে ইঞ্জো হেয়ার সিরাম তো এই সিরামটি খুবই ভালো এবং আপনার চুল শাইনিং আসবে যত রুক্ষ ড্যামেজ হেয়ারই হোক না কেন চুলে শাইনিংটা আসবে তবে এটা সম্পূর্ণ চুলের উপরে ডিপেন্ড করে কিছুটা তো সিরাম অ্যাপ্লাই করার পরে এখন চুল স্ট্রেট করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত স্ট্রেট না হবে ততক্ষণ পর্যন্ত করতে হবে স্ট্রেট তো স্ট্রেট করার পরে স্ট্রেট করা কমপ্লিট হয়েছে আর স্ট্রেট করার পরে এখন চুলের সেকেন্ড ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে অনেকেই জানতে চান যে সেকেন্ড ক্রিমটা ওয়াশ করার পরে কি চুল আবার স্ট্রেট করতে হবে কি না তো না স্ট্রেট করতে হবে না ফার্স্ট আয়রনটাই মেইন তো এই যে সেকেন্ড ক্রিমটা আমি বিশ মিনিটের মতো রেখে চুল ওয়াশ করে নিয়েছি এবং ট্রিটমেন্টটাও আমি করে দিয়েছি তো দেখতেই পারছেন চুলে অনেক শাইনিং এসেছে আর এত ড্যামেজ এবং রুক্ষ হেয়ার ছিল তো এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে আর চুলে শাইনিংটাও এসেছে তো যারা রিবন্ডিং করতে চান অবশ্যই ভালো মানের ক্রিম দিয়ে রিবন্ডিং করবেন যেটা আপনার চুলের কোনো ক্ষতি করবে না এবং চুল নষ্ট হবে না ভেঙে পড়বে না তো এই আপু তো খুবই খুশি কারণ এই ফার্স্ট সে রিবন্ডিং করলো তো অবশ্যই সাবধানে রিবন্ডিং করবেন